অবশেষে আইপিএলের লীগ পর্যায়ে সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। শঙ্কা থাকলেও উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। 19 সেপ্টেম্বর আবুধাবিতে ম্যাচটির মাধ্যমে শুরু হবে আইপিএলের 13তম সংস্করণ। পরের দিনই টুর্নামেন্ট চলে যাবে দুবাইয়ে। 20 সেপ্টেম্বর দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব। এর পরের দিন সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে লড়বে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সারজায় এবারের আইপিএলের একম ম্যাচ অনুষ্ঠিত হবে 22 সেপ্টেম্বর। মুখোমুখি লড়বে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। আসরের 24টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে, 20টি ম্যাচ হবে আবুধাবিতে আর 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে সারজায়। দিনে 2টি করে ম্যাচ শুরু হবে 3রা অক্টোবর থেকে। সব মিলিয়ে মোট 10 দিন 2টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো শুরু হবে আরব আমিরাত সময় দুপুর 2টা ও সন্ধ্যা 6টায়। লীগ পর্যায়ে খেলা চলবে 47 দিন। লীগের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে সারজায়, লড়বে সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স। তবে লীগ পর্যায়ের সূচি প্রকাশ করা হলেও প্লে অফ এবং ফাইনালের সূচি এখনও প্রকাশ করা হয়নি।